बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम औजुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासीरा, आमी सकलेर सामने हाजिर हइलाम आज के एकटी कथा निये। सेई कथाटी हलो जे आमादेर मुसलमान धर्मे बोले थाके जे जहन्नाम। তাহলে আমাদের ভাষায় যদি আমরা পাই জাহান্নাম বলে একটা বিষয়, তাহলে হিন্দু শাস্ত্রে তাকে কি বলে? যেমন আমরা পানি বলি, তারা জল ব্যবহার করে, হয়তো জলটাও বাংলা ভাষার মধ্যেই পড়ে, কিন্তু দেখা যায় আমরা পানি বলি, তারা জল বলে। তো এই পার্থক্য। কিন্তু আমরা যদি জাহান্নাম বলি, তাহলে হিন্দু শাস্ত্র এবার সাংস্কৃতিক ভাষায় এটাকে কি বলা হয়, এই জাহান্নামকে কি বলে? আচ্ছা, এই জাহান্নামের আরেকটা ভাষা আছে যে তারা বলে থাকে যে 84 লক্ষ জনই ভ্রমণ করে এলাম মানবকুলে, এখন যদি আবার চলি আমরা ভুলে ভুলি, তবে আর কেউ আনতে পারবে না আমাদেরকে সেই 84 বেড়া থেকে তুলে। তবে এই পৃথিবীতে এসে আমরা আল্লাহ ও রাসূলকে গেছি ভুলে। তবে আমি একটা কথা বলবো যে একটা ভাষায় বলা হয় পুরি, আরেকটা ভাষায় বলা হয় ছেড়ি। একটা ভাষায় যে এই পৃথিবীতে যে ভাষাগুলো আছে, তো দেখা যায় এক দেশেতে পাপ আরেক দেশে পুণ্য। এই জন্য জ্ঞানী মানুষও কখনো ভাষার কারণে হয়ে থাকে অজ্ঞানী, নগণ্য। তো বলবো যে কথা আজকের জন্য, সেটি যদি আমরা সকলেই শুনি তবে হবে আমাদের পূর্ণ। তো এখন যে কথাটি বলবো যে জাহান্নাম এবং 84। এখন আমরা মুসলমান শাস্ত্রের মধ্যে পাই যে জাহান্নাম বলে। তো জাহান্নাম আসলে বিষয়টা কি, এর বিস্তারিত কি? জাহান্নামে কারা যাবে? পাপীরা যাবে। তো আমি শামীম আলী চিস্তি বলবো, জাহান্নামে সব পাপীরা যাবে না। যে জাহান্নামে যাবে এমন পাপি যার জীবনের সমস্ত পাপের সীমা শেষ, সমস্ত পাপের সীমা যিনি শেষ করবে তিনি যাবে জাহান্নামে, আর সেই জাহান্নামের শেষ খুঁজে পাওয়া যায় না। তা যেমন যে শেষ খুঁজে পাওয়া যায় না কীরকম, যেমন সেই জাহান্নামটা আমরা আরবি ভাষায় বা অন্য ভাষায় বলতেছি, কিন্তু 84 লক্ষ জনই যাকে বলা হয়েছে, সেই 84 লক্ষ জনই জনি যে বিষয়টা, এটা জনিগত জীবন। যার জনিগত জীবন বলতে আমরা সৃষ্টিতে যারা আছি সকলেরই জনিগত জীবন, কামগত মন এবং জনিগত জীবন। যেমন প্রত্যেকটা এই নারী এবং প্রত্যেকটা পুরুষ লিঙ্গপথ এবং জনিপথ আছে। তবে দেখা যায় যে 84 লক্ষ জনি ভ্রমণ করা, তার মানে 84 লক্ষ বার জন্ম মৃত্যুকে ভ্রমণ করা। তবে সেই জীবনের কি শেষ আছে? যেমন বলা হয় একটা গাছ 2000-2500 বছর বাঁচে, এরপরে দেখা যায় কিছু কিছু প্রাণীর মধ্যে আছে, যেমন শকুন বাঁচে 500-700 বৎসর এবং 350 বৎসর বাঁচে একটা হনুমান। তাহলে দেখা যায় যে গাছের জীবন এরও আত্মা আছে, পশু প্রাণীর জীবন এদেরও আত্মা আছে। তাহলে মানুষ যখন পাপের সমস্ত সীমা লঙ্ঘন করে, তখন সেই মানুষগুলি সেই পাপে পাপিষ্ট হইয়া যখন সেই কষ্ট জ্বালা যন্ত্রণায় পড়ে যাবে, আর সেই যন্ত্রণার জায়গাটাকেই বলা হয়েছে 84 লক্ষ জনি। আর আমাদের মধ্যে মুসলমান ধর্মে এটা প্রকাশ করা হয় নাই, এটাকে বলা হয়েছে জাহান্নাম। এটা কাহার নাম? এটা জাহান্নাম। তাহলে এটা যে জাহান্নাম, এই শব্দের অর্থ কি? এটা কোন নাম যাকে বলি জাহান্নাম? এই জাহান্নামটি কাহাকে বলে? কি বিষয়টা, এটার ভিতরে কি আছে, এর বিস্তারিত মুসলমান ভাঙে না। কিন্তু পাপ করলে মানুষ দোজকে যাবে, দোজক আর জাহান্নাম কিন্তু এক বিষয় না। দোজক
যেখানে শান্তি আর অশান্তি মিক্সচার আছে, আর যেখানে জাহান্নাম সেখানে কোনো শান্তিই নাই, শুধু ক্লান্তি আর ক্লান্তি, কষ্ট দুঃখ আর দুঃখ। তাহলে জাহান্নাম এবং বেহেস্ত যদি দুইটা প্রকারে হয়ে থাকে, যেমন একটার মধ্যে কম শাস্তি আর একটার মধ্যে বেশি শাস্তি, তেমনি নরক আর চৌরাশি দুইটা এক জিনিস নয়। নরকের মধ্যে মানুষের যন্ত্রণা বটে আছে, কিন্তু সেখানে আসানও আছে, ওখানে আরামদায়ক আছে। তেমনি 84 লক্ষ জনই যেখানে, এখানে কোনো আরাম নেই, এখানে শুধু কষ্ট আর কষ্ট। যতটুকু আরাম এর চেয়ে বড় বড় ব্যারাম। আজকে এই আলাপটি আনার উদ্দেশ্য হইল, দেখা যায় সাংস্কৃতিক ভাষা ঘাটতে গেলে দেখা যায় হিন্দু শাস্ত্রের বেদ পুরাণ 18 গ্রন্থ মোটামুটি অনেক খোলামেলা করা হয়েছে, যে মানুষ মরলে কোথায় যাবে এবং কোন পাপের কোন শাস্তি এটা ভেঙে ভেঙে বলা হয়েছে, কিন্তু মুসলমান শাস্ত্রের মধ্যে এতটা ভাঙা হয় নাই। কিন্তু ভাঙাটা উচিত, না হইলেও মানুষ বুঝবে কী করে? যেমন কেউ কেউ বিশ্বাস করে না যে মানুষ মরিলে আবার পশুতে জন্ম নেয়, যদি অতিরিক্ত পাপিষ্ট হয়, পাপের সীমা লঙ্ঘন করে, তখন সেই মানুষটি পশুকুলে জন্ম নেয়। তো সেই মানুষটি যে পশুকুলে জন্ম নেয়, এটা কিন্তু সাংস্কৃতিক ভাষাতে হিন্দু শাস্ত্রে এটা পরিষ্কার করা হয়েছে, কিন্তু আমাদের মধ্যেও এটা আছে, কিন্তু এটা পরিষ্কার করা হয়নি। সেটা কেমন? যেমন হাদিস শরীফ খুললে পাওয়া যায় যে মানুষকে যখন আল্লাহ দুজুকে নিক্ষেপ করবে, তখন সেই দুজুকিদেরকে যে মানুষের বেশে ফালাবে না, এদেরকে দুজুকে নিক্ষেপ করা হবে পশুর রূপ ধারণ করে। তাহলে পশু বানাইয়া এদেরকে দুজুকে নিক্ষেপ করবে। তবে তারা বলতেছে 84 লক্ষ জনে ভ্রমণ করে এলাম মানবকুলে, তার মানে তারা পশুকুল, গাছ, তরুলতা এবং বিভিন্ন প্রাণীর মধ্যে জন্ম নিয়া মরতেছে বাঁচতেছে এরকম লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বছর চলে গেছে তার এই জেলখানা থেকে উঠে আসতে, এই কষ্টের স্তর থেকে উঠে আসতে। তাহলে আমাদের মধ্যে জাহান্নাম যাহাকে বলা হয়েছে, এই জাহান্নামটি সেটা যে মানুষ যখন সেই পাপে পাপিষ্ট হয়ে যাবে, সীমা লঙ্ঘন করে ফেলবে, যেই পাপের কোনো মাপ নেই, তখনই তাকে পশু বানাইয়া দুজকে নিক্ষেপ করবে। এই কথাটা আবার মুসলমান বিশ্বাস করে, কিন্তু ওইটা বিশ্বাস করে না। কিন্তু মুসলমান বলেছে এভাবে আর তারা বলেছে সেভাবে, তাদেরটা একটু ক্লিয়ার করে বলা হয়েছে আর আমাদের হাদিস বা কথার মধ্যে আবরণ রাখা হয়েছে। তাহলে এই কথাগুলো আজকে কেন বললাম? দেখা যায় অনেক মানুষ বলে যে হিন্দু শাস্ত্রের অনেক কথা ঠিক নাই, অনেক কথা মিল নাই, অনেক কিছুই ঠিক নাই, কিন্তু মিলাইতে গেলে মিলে। যেমন আমরা দুজক বলি, তারা নরক বলে, তাহলে দুজকে কী হয়? শাস্তি হয়। নরকে কী হয়? শাস্তি হয়। তাহলে আমরা জাহান্নাম বলি, তারা 84 বলে। 84 কী? এই 84 লক্ষ বার জন্ম মৃত্যুর পরে ফেরে আবার এই মানব জন্মে আসে। তাহলে এরা একটু ক্লিয়ার করেছে, কিন্তু দেখা যায় যে যারা অল্প জ্ঞানী বা তরিকত নিয়ে ঘাটে না, আধ্যাত্মিক জ্ঞান নিয়ে ঘাটে না, রুহানি জগতের জ্ঞান নিয়ে ঘাটাঘাটি করে না, তারা এগুলা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে না, তাদের জ্ঞান ও পর্যন্ত যায় না। উযু করো, নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, শেষ। কিন্তু যে একটা বিষয় হলো, গাড়ি চালক গাড়ি চালায়, তার ইঞ্জিনের খবর নেই, ইঞ্জিন কী হলো না হলো কীভাবে ঠিক, এটা মিস্ত্রি ফাংশন, এটা আমি কী করব। এখন শরীয়তের মধ্যে যারা আছে তারা নামাজ পড়বে, রোজা করবে, এবং কিছু শেখার দরকার নেই, জানার দরকার না, আমরা ইমাম সাহেবকে বেতন দিয়ে দেব, ইমাম সাহেব নামাজ পড়াইবে, আমরা নামাজ পড়ে আসব, আমাদের অত কিছু বাবা জানার দরকার নেই। তাহলে এভাবেই কিন্তু আমরা আছি, আমরা নামাজ পড়তেছি, রোজা করতেছি, কিন্তু সব কিছু ইমামই জানবে, কিন্তু আমাদের জানার দরকার নাই। ইমাম রুকু সেজদা দিয়ে আমাদেরকে নামাজ পড়াই দিল, আমরা নামাজ পড়ে আসি পড়ছি, কিন্তু দেখা গেছে যে আমরা আল্লাহর ভেদ রহস্য তত্ত্ব জানতে চাইলাম না, এই জন্য আজকে আমরা মূর্খ হয়ে আসি। তো অবশ্যই আমাদেরও জানতে হবে, আমাদেরও বুঝতে হবে। আল্লাহ জানার জন্যে, বোঝার জন্যে আল্লাহ কোরআন দিয়েছেন, নবীজি আমাদের জন্য হাদিস রেখে গেছেন, তো এই হাদিসগুলো যদি আমরা রিসার্চ করি, তাহলে কিন্তু অনেক শাস্ত্রের সাথে আমরা কথা মিল পাব। যেমন বলা হয়ে থাকে যে এই হাদিস শরীফে আসছে যে মানুষকে যখন দুজকে নিক্ষেপ করবে, তখন পশুর স্বরূপ বানায় ফেলাবে, মানুষের স্বরূপ বানায় ফেলাবে না। তাহলে তারাও তো বলতেছে যে মানুষ যখন
অতিরিক্ত পাপিষ্ট হয় তখন সে আর মানব জন্ম পায় না, সে চলে যায় কোথায়, সে 84 লক্ষ জনম ভ্রমণ করে। সেই 84 লক্ষ জনম ভ্রমণ করে বিভিন্ন পশুকুল ও তারা ডেঙ্গে আসে, মরে জিতা হয়, মরে জিতা হয়। তবে আমাদের হাদিসে বা আমাদের গ্রন্থ যদি খেয়াল করি তাহলে এখানেও বলা হয়েছে দোজকে যখন নিক্ষেপ করা হবে বা জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে তখন তারা মরবে আবার বাঁচবে, মরবে আবার বাঁচবে, মরবে আবার বাঁচবে, এই কথাগুলো বলা হয়েছে কিন্তু আর ভাঙে নাই। কিন্তু জ্ঞানী, উত্তক্ত জ্ঞানী যারা, তারা যারা জ্বলন্ত জ্ঞানী, যারা রুহানিয়াত জগতে প্রবেশ করেছে, সেই জ্ঞানী হয়েছে যারা, তাদের দিব্যচক্ষু আছে, যারা জাহান্নামকে দেখতে পায়, যারা 84 লক্ষ জনে ভ্রমণকে দেখতে পায়, তারাই তো বিশ্বাস করবে। আর এমনি যারা আছে তারা বিশ্বাস করবে না, কারণ এটা এখানে মাথা ধরে না, এখানে চিন্তা করে না, রিসার্চ করে না, এখানে জ্ঞান নেয় না, যার ফলে তারা এটা বিশ্বাস করবে না। যাই হোক, আজকে সকল ভক্ত আশেক এবং সমস্ত আমাদের দেশি ভাই বোনেরা, সমস্ত বিশ্বের মানবজাতিকে স্মরণ করে আজকে এই কথাগুলো বললাম। তবে যদি আমাদের এই কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সকল ভিডিও আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।